Dear students, welcome to Katra Kashiram Das Institution YouTube channel. Agar video te kibhabe newspaper report likhte hoy tar niyom gulo shikhechilam. Ajke ekta udaharoner sahajye amra shikhbo kibhabe newspaper report likhte hoy. Eso ditiyo video ta shuru kori. তোমাদের প্রশ্নপত্রে পয়েন্টস দেওয়া থাকবে, সেই পয়েন্টস অনুযায়ী তোমাকে লিখতে হবে। ধরো পয়েন্টসে দেওয়া আছে হোয়াট ইনসিডেন্ট, ইনসিডেন্ট বলতে ঘটনাটা, তাহলে এখান থেকে একটা প্রশ্ন তৈরি করো, হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে। প্রশ্নটার উত্তর লেখো, এ ডিভাস্টেটিং ট্রেন অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইয়েস্টারডে। পরের পয়েন্টস আছে, হোয়ার ডিড দ্য ইনসিডেন্ট হ্যাপেন অ্যান্ড হোয়েন। প্রশ্নটার উত্তর লেখো, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড 3 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম খড়গপুর অ্যাট অ্যাবাউট 3:30 AM। পরের পয়েন্টস লেখো, হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। উত্তর লেখো, দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড ডিউ টু সিগন্যাল ফেলিওর পরের পয়েন্ট, পরের পয়েন্ট নয়, এই পয়েন্টটা থেকে আরো দু একটা প্রশ্ন করো, হোয়াট হ্যাপেন্ড ডিউ টু সিগন্যাল ফেলিওর, সিগন্যাল ফেলিওরের জন্য কি ঘটেছিল, ডিউ টু সিগন্যাল ফেলিওর টু স্পিডিং ট্রেনস ওয়ার ড্রন অন দ্য সেম রেলওয়ে ট্র্যাক। আবার শোনো, টু স্পিডিং ডিউ টু সিগন্যাল ফেলিওর টু স্পিডিং ট্রেনস ওয়ার ড্রন অন দ্য সেম রেলওয়ে ট্র্যাক। অ্যাজ এ রেজাল্ট দেয়ার ওয়াজ এ হেড অন কলিশন বিটুইন দ্য টু ট্রেনস। এটা দুভাবে লিখতে পারো, হেড অন কলিশন মানে সামনাসামনি সংঘর্ষ, মুখোমুখি সংঘর্ষ, দুটো ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, এটা লিখতে পারো। অথবা লিখতে পারো, অ্যাজ এ রেজাল্ট দ্য ট্রেন কামিং ফ্রম বিহাইন্ড র্যাম্ড ইন টু দ্য ট্রেন মুভিং অ্যাহেড অফ ইট। মানে এর ফলে পেছন থেকে আসা ট্রেনটা সামনে ধাবমান ট্রেনটাকে পেছন থেকে ধাক্কা মেরেছিল, র্যাম ইন টু মানে পেছন থেকে ধাক্কা মারা। বেশ, এর পরের পয়েন্টস ধরো আছে কজালটি ক্ষয়ক্ষতি, তাহলে এখান থেকে প্রশ্ন করো, হাউ মেনি প্যাসেঞ্জার্স ওয়ার কিল্ড and how many passengers were injured? প্রশ্নটার উত্তর লেখো, 50 passengers were killed and 60 passengers were injured. এখানে খেয়াল রাখবে, এই সেন্টেন্স দুটো প্যাসিভ ভয়েসে লিখতে হবে, ভুল করেও যেন অয়ার ডায়েড লিখে ফেলো না, কারণ ডাই ইনট্রানজিটিভ ভার্ব, এর কখনো প্যাসিভ ফর্ম হয় না। যদি লেখো 50 passengers ডায়েড তাহলে ঠিক আছে, অয়ার ডায়েড নয়,
তবে ডাই ব্যবহার না করাই ভালো, কারণ ডাই সাধারণত ব্যবহৃত হয় রোগে মারা যাওয়ার ক্ষেত্রে, দুর্ঘটনায় মারা যাওয়ার ক্ষেত্রে ডাই ব্যবহার করা উচিত নয়। এর পরের পয়েন্ট রেস্কিউ অপারেশন, উদ্ধার কার্য। এখান থেকে কি প্রশ্ন করবে, হু টুক পার্ট ইন দ্য রেস্কিউ অপারেশন, উত্তর লেখো। লোকাল ভিলেজার্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন ফোর্স টুক পার্ট ইন দ্য রেস্কিউ অপারেশন, হাউ ডিড দে রেস্কিউ দ্য প্যাসেঞ্জার্স, দে রেস্কিউড দ্য প্যাসেঞ্জার্স ফ্রম দ্য ম্যাঙ্গেলড কোচেস, ম্যাঙ্গেল মানে দুমড়ে মুচড়ে যাওয়া। তারপরে লেখো দে সেন্ট দ্য ইঞ্জিওর্ড পার্সেন্স টু দ্য হসপিটাল, পরের পয়েন্ট হু হ্যাড ভিজিটেড দ্য অ্যাক্সিডেন্ট স্পট, উত্তর লেখো, দ্য অনারেবল রেলওয়ে মিনিস্টার হ্যাড ভিজিটেড দ্য অ্যাক্সিডেন্ট স্পট অ্যান্ড হি হ্যাজ মেট উইথ দ্য মেম্বার্স ফ্যামিলি মেম্বার্স অফ দ্য ডিসিজড, ডিসিজড মানে মৃত, অফ দ্য ডিসিজড পার্সন অ্যান্ড দ্য ইঞ্জিওর্ড প্যাসেঞ্জার্স। তারপরের পয়েন্টে ক্ষতিপূরণ ঘোষণা করা, দ্য রেলওয়ে মিনিস্টার হ্যাজ অ্যানাউন্সড অ্যান এক্স গ্রেসিয়া পেমেন্ট, এক্স গ্রেসিয়া একটা ল্যাটিন ওয়ার্ড যার মানে হচ্ছে কম্পেনসেশন, ক্ষতিপূরণ। দ্য রেলওয়ে মিনিস্টার হ্যাজ অ্যানাউন্সড অ্যান এক্স গ্রেসিয়া পেমেন্ট অফ রুপিস 5 lakh টু ইচ টু দ্য ফ্যামিলি অফ দ্য ইচ ডিসিজড অ্যান্ড রুপিস 50,000 ফর দ্য ইঞ্জিওর্ড প্যাসেঞ্জার্স। এইখানে রিপোর্টটা শেষ। এইভাবে প্রশ্ন করে করে পয়েন্টসগুলো থেকে প্রশ্ন করে করে তার উত্তরগুলো পরপর খাতায় লেখো, দেখবে শেষকালে একটা সুন্দর রিপোর্ট লেখা হয়ে গেছে। ওকে, দ্যাটস অল, থ্যাংক ইউ।